গাইজ আমরা দেখো চলে এসেছি, ফিরে এসেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, আমরা এখন টিফিন করব। আর বাইরে দেখো পরিবেশটা কতটা সুন্দর। তো এই যে টিফিন করার পর এখন হবে একটু রাতের প্রোগ্রাম, মানে নাচ গান। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি তোমাদের স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে আর আমার সাথে এনজয় করতে হবে। আর এখানে অলরেডি সবাই দেখো খেতে চলে এসছে, তো আমরাও এখন যাচ্ছি খেতে। কোথায় যেতে হবে? হ্যাঁ, ওপরে এখানে দেখো অলরেডি সবাই বসে পড়েছে। যেহেতু মানে ছোটো ছোটো লাইটের জ্বলছে, তো আলোটা খুব বেশি না, কিন্তু এটাই সৌন্দর্য, রাত্রির প্রাকৃতিক সৌন্দর্য। তো এই যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও, একটু অন্ধকার লাগছে আর আশা করছি ভালোও লাগছে দেখতে। তো এখন সবাই দেখো খেতে বসেছে। চলো আজকে সন্ধ্যার টিফিনে কী আছে একবার দেখানো যাক। এই দেখো এখানে রয়েছে এগ ডেভিল, আর সঙ্গে রয়েছে স্যালাড, সাথে রয়েছে কফি। তো এটাই খাবো এখন আমরা, গরম গরম এগ টেবিল খেয়ে নেবো আর কফিটা খেয়ে নেবো, নিয়ে তারপরে তো ডান্স হবে না আজকে রাত্রির, ডান্সের প্রোগ্রাম হবে। তো সেটাই আজকে করা হবে। তো আর এটা করার পর পর বক্স সেট করা হবে, যেহেতু পিকনিক অর্গানাইজেশন করা হয় এখানে, তো সবসময় লোক মানে আসা যাওয়া থাকে না, এই সিজনটাতেই থাকে, তাই বক্সের ব্যবস্থাটা যে যখন যায় তার মতো করে নেয়। যাই হোক, খাওয়া দাওয়ার পরেই কিন্তু বক্স লাগানো হবে, তারপরেই কিন্তু আমাদের ডান্স গান যাই হোক হবে, সব কিছুই হবে, আর তোমাদেরকে তো সেটা দেখাবই। আর আজকের ভিডিওটি কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে, ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলো না। তো গাইস দেখতেই পারলে এখানে গান চলছে, তো পুরো গান তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য ভেরি 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 সরি। তো এই যে এখন দেখো সবাই মিলে নাচ শুরু হয়ে গেছে, আর ওই যে আমার শাশুড়িমা নাচ করছে, এরপর কিন্তু আমরাও ডান্স করব ধীরে ধীরে। বসন্তকাল, আর যেহেতু এরকম জায়গায় এসছি তো একটু বসন্ত পাহাড়িয়া গান হবে না, এটা তো কখনো হয় না। তো যাই হোক সেই রকমই গান বাজনা হচ্ছে, তারপরেও মনের মতনও গান হবে। আর এই যে দেখো চলে এসেছি কিন্তু আমরা ডান্স করতে, ধীরে ধীরে সবাই জয়েন করছে। তো তোমরা এনজয় করতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গান শুনতে পাচ্ছ না তো কি হয়েছে, আমি যতটা পারবো তোমাদের এনজয় মানে দেওয়ার চেষ্টা করব, তোমরা বোরিং একদমই হবে না। এই দেখো ধীরে ধীরে সবাই মহিলাগণ কিন্তু উপস্থিত হয়ে গেছে, আমি এখনও উপস্থিত হইনি, কেননা আমি ক্যামেরাটা শ্যুট করছিলাম। তারপরে যখন ক্যামেরা আমার ধরার লোক চলে আসবে তখন আমিও ডান্স করব, অবশ্যই তোমরা আমার ডান্সও দেখতে পারবে, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা না করলেও। আর আবারও বলছি এরকম কিন্তু নতুন নতুন ভিডিও পেতে হলে কি করতে হবে, ইউটিউবে সুমির খুঁটি নাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা ঘন্টিটা কিন্তু পটাং করে বাজিয়ে দিতে হবে, না হলে কিন্তু নোটিফিকেশনটা পাবে না। তো যাই হোক বেশি কথা বলবো না, তোমরা এনজয় করতে থাকো আর দেখতে থাকো। Thank you.
দেখলে কিরকম সবাই ডান্স করছে, আর এখানে কিন্তু বিশেষ করে এই ভাইটা খুব ভালো ডান্স করছে, যদিও বা কেউ এখানে প্রফেশনাল ডান্সার নয়, সবাই যে যার মতো ডান্স করছে। যে এখানে সবাইকেই যে একদম প্রফেশনালভাবে ডান্স করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, সবটাই আনন্দ মজা। আর এই যে দেখো আমরাও ডান্স করছি, তবে এখানে মহিলাদের থেকে কিন্তু পুরুষরাই, মানে ছেলেরাই ভালো ডান্স করেছে, মেয়েরা খুব একটা ডান্স করেনি। তবে বয়স্ক আন্দাজে আর পায়ে ব্যথা সবার এইসব মিলিয়ে কিন্তু সবাই ভালো ডান্স করেছে, তাই না? তো তোমাদের সঙ্গে পুরো ডান্সটা শেয়ার করলাম না, যতটা পারছি তুলে ধরেছি। আর আমিও কিন্তু খুব ভালো করে ডান্স করতে পারছিলাম না, কেননা আমার পায়ে ব্যথা। তো তোমরা চাইলে তোমাদের ছোট্ট করে একটা ফুটেজ দেখিয়ে দেবো। আর দেখো এইভাবেই সমস্তটা আমরা এনজয় করেছি, মানে রাত্রি 10টা পর্যন্ত এখানে এই বক্স চালানোর মানে নিয়ম আছে, যেহেতু ফাঁকা তো চারপাশটা, তো বেশি রাত্রির অবধি চালানো যায় না। তারপরে আমরা রাত্রিরে কিন্তু ডিনারও করে নিয়েছিলাম, আর কি ডিনার করেছিলাম যদি পারি তো তোমাদেরকে দেখাবো। আর মাম্মাম কিন্তু সেই সময় মানে সারাদিন ঘুরে এসে না মাম্মামেরও ঘুম পেয়ে গেছিলো, খুব ক্লান্ত ছিল। যাই হোক তোমরা দেখতে থাকো, পরে আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এনজয় করতে থাকো। সারাদিন তো ক্লান্ত একটা থাকি, তো আগের দিনকে রাত্রির জায়গা সারা রাত্রি জার্নি করে আসা, তারপরের দিনকে যাই হোক আনন্দ ফুর্তি করে বিকালে সাইট সিন করে এসে ডান্স সবার পক্ষে করা সম্ভব হয় না, তো এনার্জির একটা ব্যাপার থাকে তাই। তবে এই যে যতটা ডান্স দেখতে পাচ্ছ, তো তার মধ্যেও সবার মোটামুটি যেটুকানি এনার্জি ছিল মানে এটাই অনেক। আর এইভাবেই তো এনজয় করলাম আমরা,
তো এরপর আমরা কিন্তু রাত্রির ডিনার তো করেই নেব বললামই, আর রাত্রির ডিনার করব তো আমার ফোনে চার্জও বেশি ছিল না, সেই কারণে ডিনার করতে যাওয়ার আগে আমি বসিয়ে রেখে গেছিলাম ফোনটা চার্জে, তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করা হয়নি। তবে ডিনারটা ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বাটার ফিশ, বাটার ফ্রাই, চাটনি, পাঁপড়, মিষ্টি এইসবই ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুখানি কি, দেখতে থাকো। তো গাইস, চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আর ভিডিওগুলো দিতে একটু দেরি হবে, কেননা এখানে সত্যি কথা বলতে ভিডিও দিতে দিতে মানে নেটের ব্যাপার আছে সেই জন্যই। তো আমাদের ওখানকার মতো অতটা, দেখো পলাশ ফুলগুলো কী সুন্দর লাগছে রাতে। তো যাই হোক, আমাদের ওখানকার মতো অতটা সুন্দর ভাবে নেট নয়, তবে যা আছে মোটামুটি কাজ হয়ে যায় আর স্লো চলে। তো এখানে তো এইভাবে দেওয়া যাবে না, আমি ব্লগ একেবারে দু তিন দিন যে কয়দিন থাকবো তো শ্যুট করে রাখবো, তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওগুলো দেব ধীরে ধীরে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তো আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করতে থাকো। তাহলে চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা করছি, ফিরে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে গুড নাইট।